দার প্রান্তর এক মানুষ হেঁটে চলেছেন আলপথ ধরে নিজেকেই নিজের প্রশ্ন কোথায় যে বাবা জীবনের খোঁজে রে জীবনকে পাওয়া এত সহজ সব সময় তো ভাব আর আড়ির লড়াই কখনো সকালের আলো আধারিতে গভীর প্রেম আবার এক মনমরা বিকেলে পুকুরের জলে পা ডোবানো সন্ধ্যার শান্ত আলিঙ্গন মন খারাপের নিকশ অন্ধকার জীবন জমজমাট এ এক পৃথিবীর গান এ এক জীবনের গান সেই জীবনের কাণ্ডারি শিল্পী অতনু বর্মন আজ আমাদের সঙ্গে বড় হবে ভেবেছিল হরমনের বড় হবে ঘাটতি ছিল ছড়া বলে তনুবিহীন আজকে আমাদের এই আলাপচারিতায় ঘাটতি হবে না হরমোনের কারণ আপনি আছেন আমাদের সঙ্গে দর্শকরাও দেখছেন আমার খুব জানতে ইচ্ছে করে যে একজন শিল্পীর একটা জগৎ আছে আপনার ক্ষেত্রে এই জগতের হাতেখড়ি কবে হলো জগতের হাতেখড়ি বলতে আমি যদি বলি আমার লেখালেখির যে জগৎ জগৎ তো অনেক রকম যদি লেখালেখির জগৎ হয় তাহলে বলবো যে আমার প্রথম যে ছড়ার বইটি প্রকাশিত হয়েছিল তার নাম অঙ্কুর তখন আমি ক্লাস সিক্সে পড়ি খুবই ছোট হ্যাঁ খুবই ছোটো সেগুলো কেমন লেখা হয়েছিল বলছি না কিন্তু বই একটি হয়েছিল তার নাম ছিল অঙ্কুর আর অভিনয় যদি বলা হয় তাহলে দেখা যাবে আরও ছোট। আমার মামা প্রদ্যত কুমার রায়চৌধুরী উনি নাটক লিখতেন ওনার একটা প্রকাশন ছিল উনি বইটা করেছিলেন আর কি আর তাঁর লেখা একটি নাটকে একটি দৃশ্য ছিল যে কাতারে কাতারে গ্রামের মানুষ চলে যাচ্ছে গ্রাম ছেড়ে তাতে একজন মহিলা চলে যাচ্ছেন তার কোলে একটি বাচ্চা ঘুমন্ত আমার মা সেই চরিত্রে অভিনয় করেছিলেন এবং কোলে ঘুমন্ত শিশুটি ছিলাম আমি সেটি আমার প্রথম মঞ্চে আসা আর ওই ছড়ার বইটা প্রথম ওই ক্লাস সিক্সে পড়া পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড ছিল হ্যাঁ পারিবারিক ব্যাকগ্রাউন্ড তো ছিলই আমার মামার কথা বললাম আমার মা পারুল রায়চৌধুরী উনিও লিখতেন মানে সেই সময়কার ঘরে বাইরে পত্রিকায় পরে যেটা নাম হয় একসাথে বা স্বাধীনতা পত্রিকায় সেই সময় লিখতেন মায়ের লেখা বইও আছে তো এইটা একটা ছিল আর কিন্তু কবিতা লেখাটা জানি না কী করে হলো কেননা মামা বা মা কবিতা কেউ লিখতেন না মামা নাটক লিখতেন আর মা গল্প লিখতেন স্কুল জীবন স্কুল জীবনে ভালো ছেলে ছিলাম না মোটেও একদমই ভালো ছেলে ছিলাম না মোটামুটি ওই মিডিয়োকার স্টুডেন্ট তবে খুব ছোট থেকেই কবিতাটা ছড়াগুলো লিখতাম এবং স্কুল জীবনের একটি ঘটনা মনে পড়ে কারণ আমি তখন ক্লাস ফাইভে পড়ি মানে যেভাবেই হোক আমাদের এক মাস্টারমশাই তিনি জানতে পেরেছেন যে আমি নাকি কবিতা লিখি হ্যাঁ তো তিনি আমাকে রুমে নিয়ে গেছেন নিয়ে গিয়ে খাতা কলম দিয়ে বলছেন যে এই জানলা খোলা আছে সামনে যা দেখছো তাই নিয়ে একটা কবিতা লেখো তা আমি জানলা দিয়ে তাকিয়ে দেখছি সামনে একটা প্রচুর ঘাস একটা গরু ঘাস খাচ্ছে আর তো আমি কিছু দেখছি না তো আমি যেটা লিখেছিলাম মোটামুটি শেষের দুটো লাইন মনে আছে যে চারিদিকে ঘাস বন গরুগুলি হায় ঘাস নাহি পায় খাবারের দিকে মন বাহ দারুন তো সেই মাস্টারমশাই বলেছিলেন যে চারিদিকে যদি ঘাস বন তাহলে গরুগুলি ঘাস নাহি পায় কেন এটা জিজ্ঞেস করেছিলেন তো আমার পারিবারিক রাজনৈতিক মতাদর্শের কারণেই হবে হয়তো আমি ওইটুকু বয়সী বলে ফেলেছিলাম চারিদিকে তো প্রচুর খাবার তো মানুষ খেতে পায় না কেন উনি আর কিছু বলেননি চুপ করে গেছিলেন এবং বললেন যে ঠিক আছে লেখাটা ছাড়বি না এটা আমার প্রথম মানে লেখা সম্পর্কে পাওয়া অ্যাপ্রিসিয়েট অ্যাট ফার্স্ট এবং বাঙালি কবিতা লেখে না এমন তো কেউ নেই ছোট থেকে লেখে সবাই কিন্তু কন্টিনিউ সবাই করে না না এই যে গরু ঘাস তার তার আড়ালে একটা একটা রাজনৈতিক মতাদর্শ লুকিয়ে আছে হয়তো জেনে জেনে বা প্রকাশ অবশ্যই অবশ্যই তারপর তো এগুলো তো বাড়িতে শোনা হ্যাঁ প্রতি মুহূর্তে এই ধরনের কথাগুলো শুনেছি সেটারই প্রতিফলন বেরিয়ে গেছে আর কি যে খাবার আছে অথচ মানুষ খেতে পাচ্ছে না এই যে সংগ্রামের কথাগুলো এগুলো আমি যে আমার মামার কথা বললাম উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন আন্দামানে দীপান্তরে বন্দী ছিলেন আমার এক মেসোমশাই তিনিও তাই ফলত একটা পারিবারিক পরিকাঠামোর ভিতরেই এই ব্যাপারগুলো ছিল আর এই অঙ্কুরের পরে প্রথম প্রকাশিত ছড়া যদি আমি জানতে চাই সেটা কোথায় অঙ্কুরের পরবর্তীকালে বিভিন্ন পত্রিকায় ছড়া লিখেছি হ্যাঁ এমনি খবরের কাগজে ছোটোদের পাতায় সেখানে বিভিন্ন প্রায় সব খবরের কাগজে আমি নামগুলো বলছি না সব খবরের কাগজে সন্দেশে লিখতাম আর ওই একটা পাত্তারি বলে বেরোতো হ্যাঁ পাত্তারি রোজনামচা খবরের কাগজে যেগুলো সেখানে ছড়া লিখতাম এবার তারপরে পরবর্তীকালে বই বলতে নিজের উদ্যোগে ছোট ছোট পুস্তিকা করেছিলাম যেমন ছড়া শঙ্কর ছড়াতে নজরুল এরকম ছোট ছোট কিছু পুস্তিকা তার পরবর্তীকালে অনেক পরে আমার যে প্রথম বইটি বেরোয় সেটা আঞ্চলিক উপভাষার কবিতা নিয়ে একটা বই সেই বইটার নাম হচ্ছে খুরাহে ঘরকে চলো আমার একটা এখানে প্রশ্ন আছে বহুদিন আমি বীরভূমবাসী বীরভূমের ভাষা অন্যরকম মানে প্রত্যেকটা অঞ্চলেরই তো একটা লোকাল ডায়ালেক্ট আছে এখানে যারা আমার চারপাশে থাকেন অনেকেই ওই ভাষায় কথা বলেন আমাদের মধ্যে আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি যে একটা প্রবণতা থাকে যে আমরা যারা একটু শহুরে তকমা পেতে চাই তারা ওই লোকাল ডায়ালেক্টটাকে একটু সরিয়ে রাখতে ভালোবাসি ইচ্ছাকৃত আপনি কেন এই আঞ্চলিক উপভাষায় বেছে নিলেন আমি আঞ্চলিক উপভাষা বেছে নিলাম এই কারণে যে মূল যে বিষয়টা আমি প্রথম যখন আঞ্চলিক উপভাষায় কবিতা লিখি সেটা কিন্তু অনেক পরে এবং আমি কবিতাটা লিখেছি কলকাতায় বসে কিন্তু আমার উপর একটা প্রভাব ছিল আমি যখন হেতমপুর কলেজে পড়ি ওই সময়ে হেতমপুরে ছিলেন আশানন্দন চট্টরাজ আশাদার সাথে খুবই সক্ষ ছিল আমার এবং ওনা উনি বীরভূমের প্রথম আঞ্চলিক উপভাষায় লেখা গান লিখেছেন প্রথম এবং প্রথম আঞ্চলিক উপভাষায় কবিতা লিখেছেন ওই হেতমপুরেই থাকতেন আরেকজন তার নাম হচ্ছে সুভাষ দত্ত ওনার একটি বই সত্তর দশকে বেরিয়েছিল আমি মাদল লিয়ালছি আচ্ছা তো এই ভাষাটা একটা অদ্ভুত ব্যাপারে আমি দেখেছিলাম যে আমি যখন প্রথম কবিতাটি লিখি আমার প্রথম কবিতা কলকাতায় বসে লেখা এবং কবিতাটার নামই খুরাহে ঘরকে চলো আচ্ছা কলকাতা আমার ভালো লাগছে না আমার ফিরে যেতে ইচ্ছে করছে তো আমি দেখেছিলাম যে এই কবিতাগুলো যখন আমি কোথাও আবৃত্তি করছি এমনি সাধারণ কোনো জায়গায় আবৃত্তি করছি আমি দেখেছি যে প্রচুর লোক এসে যাচ্ছেন এসে দাঁড়িয়ে পড়ছেন আকর্ষিত হচ্ছে হ্যাঁ এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে আবার যখন আমার কবিতাগুলো হয়ে গেল চলে গেলেন অনেকেই চলে গেলেন তো তার থেকে আমার মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে এই আঞ্চলিক উপভাষাটার কিছু একটা টান আছে তো যে কারণে আমার তখন মনে হতে লাগলো যে ভাষা আমরা যেটাকে শিষ্ট ভাষা বলছি সেটাও তো একটা অঞ্চলের ভাষা সমস্ত ভাষাই কোনো না কোনো অঞ্চলের কিন্তু কোনো একটা আঞ্চলিক ভাষা যখন সেই ভাষাটা রাজনৈতিক কারণে সামাজিক কারণে সেটা বেশি মান্যতা পেতে থাকে মানে আমাদের কলকাতার যে ভাষাটা সাহেবরা যখন এসেছিলেন তারা ওইখান থেকে রাজধানী করেছিলেন বলে ওই অঞ্চলের ভাষাটাকেই তারা বাংলা ভাষা হিসেবে মান্যতা দিলেন এবং সেই ভাষায় ব্যাকরণ লেখা হলো আঞ্চলিক উপভাষায় কোনো ব্যাকরণ হয় না কিন্তু যে আঞ্চলিক ভাষাটাতে ব্যাকরণ লেখা হয় সেই ভাষাটাকে মান্য ভাষা বলা হয় এবং সেই ভাষাতেই সবাই লিখতে শুরু করে দেন জীবনানন্দ দাস বরিশালের লোক কিন্তু লিখছেন যখন তখন মান্য ভাষায় ঠিক তো সেইখানে আমার মনে হয়েছিল যে আমার যে আঞ্চলিক উপভাষা সেইটাকে কেন আমি নিয়ে আসবো না পাশাপাশি আঞ্চলিক উপভাষা সাহিত্য বাংলা সাহিত্যের প্যারালাল একটা সমান্তরাল ধারা এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে লেখা চলছে এবং সেখানে আঞ্চলিক উপভাষার কবিতা মূলত পুরুলিয়া বাঁকুড়া এবং আসানসোল কলিয়ারি অঞ্চল এখানে লেখা হতো বীরভূমে কিন্তু লেখা হতো না ছিল না বীরভূম মুর্শিদাবাদ এগুলো ছিল না এবং সুভাষ ছিলেন সুভাষ সুভাষদার পড়া লেখা হয়নি তো তখনই আমার মনে হয় যে এই ভাষাটা নিয়ে একটু চর্চা করলে কেমন হয় এবং পাশাপাশি আর কারণ ছিল যে বিভিন্ন অনুষ্ঠানে হ্যাঁ থিয়েটারে সিনেমায় সেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প সেটা নিয়ে ছবি হচ্ছে সেই ছবিতে বীরভূমের ভাষা এমন করে বলছেন যে সেটা বীরভূমের না বাঁকুড়ার না দক্ষিণ চব্বিশ পরগনার বোঝা যাচ্ছে না তো তার থেকেও মনে হয়েছিল যে বীরভূমের ভাষাটা কেমন রকম ভাষা এটা এবং বীরভূমের উপভাষাও প্রায় চার পাঁচ রকমের আছে আলাদা করে গিয়ে শিখলেন ঘুরতে না 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 গিয়ে শিখিনি আমার ছোটবেলাটা গ্রামে কেটেছে বীরভূমের ভালাস বলে একটি গ্রামে তো সেখানে আমার বন্ধু বান্ধবরা ওই গরু যে যারা খালরা বাড়িতে যারা কাজ করতে আসতো তাদের কথাবার্তা থেকেই আকর্ষণটা হয়েছিল এবং তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে হয়েছে আর কি হ্যাঁ আচ্ছা তো যে কথাটা বলছিলাম প্রথমে একদম শুরুতে একটা ছোট্ট একটা কবিতা বলি কবিতাটির নাম তাহাদের কথা বিএন বেলায় অঞ্জুলিয়ার সাঁঝবেলাতে আরুতি বাপের তো স্বাধীন বটে মায়ের নাম তো ভারুতি তখন সবে দেশ স্বাধীন স্বপ্ন ছেল চোখে স্বাধীন বাপের বেটা হয়েও আমি গেলাম বুকে আমাকে সুবাই ঘিন না করে বিদ্যা প্যাটে নাই সারাটো দিন কাগজ কুরোই রাত হইলে মাল খায় তোমারা যারা দুবেলা ভাত তোমারা যারা ভালো তোমারা যারা ভাষণ দিছ তোমারা যারা আলো তোমারা যারা প্রভাত ফেরি ভাতে পড়ে না মাছি দোহাই বাবু খানিক ভেবো আমুও বেঁচে আছি আমুও হাঁটি আমুও চলি আমুও ভুট দি আমার পাতে নং কাপুরা তোমার পাতে ঘি দেশ বলতে কাকে বুঝোই জানাই হইল না বাপের নামটো স্বাধীন আমার ভারতী যার মা এই যে বলছেন যখন আমারা তোমারা এগুলোই শুনে শুনে শেখা বন্ধুদের কাছে হ্যাঁ 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 শুনে মানে বারবার করে শোনা এবং বাড়িতে যারা কাজ করত। হ্যাঁ তাদের ভাষাটা এই বা আশেপাশের প্রচুর মানুষের কথাবার্তা সেই সময় এখন আস্তে আস্তে কিন্তু এগুলো কম শোনা যাচ্ছে মানে আঞ্চলিক ভাষাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে ক্রমশ নগরায়ন তো ঘটছে অন্যান্য সব কিছুর সঙ্গে আবার একটা মিশানো ভাষা হ্যাঁ আবার ভাষাটা আরও একটা এবং তারাও ভাবছে তারাও আসছেন অনেক জায়গায় আসছেন শহরের দিকে আসছেন পড়াশোনার কারণে নানান কারণে এবং ওই নিজের যে ভাষাটা সেটা ভুলে একটা অন্য রকম ভাষা তৈরি হয়ে যাচ্ছে আর আঞ্চলিক ভাষার শব্দগুলো তো বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন বহু শব্দ আছে যেগুলো এখন আর ব্যবহারই হয় না যেমন ধরো লল পাইছে চিকুচ্ছে এগুলো কি এগুলো এখন আর ব্যবহার হয় না হ্যাঁ দুটোই হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে লল পাইছে বা চিকুচ্ছে তো এরকম প্রচুর ভাষা লুপ্ত হয়ে গিয়েছে আপনার যে আঞ্চলিক ভাষার যে কবিতাগুলো উপভাষার যে কবিতা যেমন ভানুমতির খেল তারপর পাবলুর মা ঘুমিং গেলা এইগুলোর যখন বিষয় নির্বাচন করেছেন সেটা কি খুব ভাবে নাকি যা এসেছে যা দেখছেন সেটাকেই ফুটিয়ে তুলেছেন একটা এখন খেলে আমার কোথাও মনে হয়েছে যে একটা বন্ধ সুগার মিলে কথা আপনি সে তো আমোদপুরে সুগার মিল ছিল আমোদপুর সুগার মিলের জন্যই বিখ্যাত ছিল সেই সুগার মিলটা বন্ধ হয়ে গেল এবং ওই মানুষগুলোকে তো আমি দেখেছি যারা সুগার মিলে চাকরি করতেন তারপর মিল বন্ধ হয়ে যাওয়ার পরে কেউ ঘুগনি তৈরি করে বিক্রি করছেন তাদের যে কষ্টটা সেটা দেখেছি এবং তার থেকেই এবং ওগুলোও দেখেছি ওই বোঝায় আখ আসত লরিতে তারপর ওই আখের একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়তো গোটা শহরে সাইরেন বাজত যেগুলো যেগুলো এখন আর নেই সেইটা ভাবনা থেকে ওইটা নিয়ে লিখবো শুরু করে ভাব লিখতে লিখতে ওখানে কীভাবে যেন দধিচি চলে এসেছেন দধিচির কথা কিন্তু আমার পরিকল্পনায় ছিল না যে ওই একজন শ্রমিকের বাবা সে নিজেকে ভাবছে আমি দধিচি যে আমি মরে গেলে আমার হাড় দিয়ে যদি এরকম বজ্র তৈরি হয়

আমি মণিমেলা করতাম মণিমেলার সঙ্গে যুক্ত ছিলাম তো সেই হিসেবে প্রথম মণিমেলাতে আমি আমাকে একটি নাটকে মানে বড়োরা ডেকে নেন সেই নাটকটি অনেকেরই জীবনের হয়তো প্রথম নাটক সেটা ছিল ডাকঘর আমি অমল করেছিলাম আর আমার বোন ও সুধা করেছিল তো এই মণিমেলাতেই প্রথম আমার নাটক করা শুরু এবার আমোদপুরে যারা বড়রা নাটক করতেন তারা তাদের নাটকে শিশু চরিত্র থাকলে তখন আমাকে ডাকতেন এই করে করে অভিনয়টা শুরু হয় এবং যখন ষোলো সতেরো বছর বয়স তখন আমরা নিজেরা একটা গ্রুপ তৈরি করি যার নাম দি স্টুডেন্ট স্কোয়ার এই স্টুডেন্ট স্কোয়ারের হয়ে আমরা তখন তখন প্রচুর নাটক প্রতিযোগিতা হতো একাঙ্ক নাটক প্রতিযোগিতা তো সেই নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া নাটক করা এই করতে করতে শুরুটা আর নাটক লেখা নাটক হ্যাঁ নাটক নাটক লেখাটা আরও অনেক পরে অনেক পরে নয় মণিমেলার জন্য নাটক লিখেছি একটু বড় হয়ে হুম সেগুলো কিন্তু সব নাট্যরূপ হ্যাঁ যেমন বুদ্ধবুতুম লালকমল নীলকমল এগুলো নাট্যরূপ করেছি আরও পরে তারাশঙ্করের গল্প থেকে নাট্যরূপ করেছি নাট্যরূপই করতাম এই করতে করতে তারপর প্রথম আনন্দ দলটির জন্য একটি নাটক আমি লিখি নাটকটির নাম কহেন কবি কালিদাস এবং তারপরে কহেন কবি কালিদাসটি খুব মঞ্চ সাফল্য পায় এবং প্রায় একশোর কাছাকাছি পৌঁছে গেছে এখন ওটা এবং তখন অন্য দলরাও চাপ দিতে থাকে এবং মূলত ওই চাপে পড়ে মানে নাটকটা আমার ঠেলায় পড়ে বেড়ালের গাছি ওঠার মতো তো সেইভাবে আত্মজোর চাপে পড়ে আমার লেখা নাসির উদ্দিন মোল্লা অরূপ কথা এইভাবে আরও বেশ কিছু নাটক করতেন তখন বিভিন্ন জায়গায় না আমার থিয়েটারটা প্রথমে নাট্য কী বলে স্টুডেন্ট স্কোয়ার পরবর্তীকালে নাট্যতীর্থর সঙ্গে কিছু নাটক করেছিলাম তারপরে আর সেভাবে কোনো দলে আমি ছিলাম না কিন্তু অভিনয় এখনও করি বিভিন্ন গ্রুপে যেমন আমি কাঁচরাপাড়া প্রাপ্তজনের সঙ্গে করেছি বা কলকাতা অপেরায় করেছি এখন বীরভূমের আনন্দ বলে যে দলটি শিউরি তাদের সঙ্গে অভিনয় করছি সেটা চলছে অনেক সময় দেখেছি অভিনেতারা বলেন যে নাটকে অভিনয় করা বা যাত্রায় অভিনয় করা একটা আলাদা ব্যাপার মানে সিনেমার সঙ্গে আমাদের সরাসরি তো ঠিক যোগাযোগ হয় না সামনে একটা পর্দা থাকে পর্দার মধ্যে আমরা দেখি কি বলবেন আপনি প্রত্যেকটাই আলাদা ফর্ম এবং যাত্রার ফর্মটা একটু জানবো বলেই আমি দু সালে চিৎপুরে একটি যাত্রা দলে চলে গেছিলাম এবং এক বছর সেখানে যাত্রাও করি আমার সহশিল্পী ছিলেন পীযুষ গঙ্গোপাধ্যায় তো যাত্রা থিয়েটার সিনেমা সিরিয়াল প্রত্যেকটার মাত্রাটা আলাদা একটু মাত্রা এদিক ওদিক করে দিলে পরেই ঠিকঠাক হয়ে যায় সেই মাত্রাটি ধরতে হবে সেটা ধরতে না পারলে অনেক থিয়েটারের অনেক মানে প্রবাদ প্রতিম অভিনেতা পর্দায় এসে ফেলিওর ঠিক অর্থাৎ সিনেমার যে অভিনয়টা তার যে মাপটা কতটা কতটা বলবে সিনেমায় কিভাবে বলবে দূরদর্শনে টিভিতে যখন বলবে আমার তো এইটুকু খাঁচার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে আমাকে হাফ পারসেন্ট দেখানো হচ্ছে বুক পর্যন্ত দেখানো হচ্ছে শুধু মুখটাই সেই অভিনয়টাই বেশি এবং হাতে যেহেতু নব আছে সুতরাং এক সংলাপ বারবার বলা হয় অর্থাৎ আগে একজন আসেননি কিছুক্ষণ পরে এসে বসলেন তিনি যাতে মিস করে না যান ওই কথা তার একবার রিপিট করে দেওয়া হয় এরকম অনেক ব্যাপার থাকে কিন্তু যাত্রার ক্ষেত্রে পুরো আলাদা সেখানে আমি শুনবো যে একটু চড়া দাগের অভিনয় হ্যাঁ যাত্রার ক্ষেত্রে দশ বারো হাজার লোকের সামনে অভিনয় করতে হচ্ছে আগে সেটা আরও অনেক কঠিন ছিল এখন তো সেটা অতটা নেই তবে যাত্রার অভিনয়গুলো মেনে নিতে হয় কারণ যাত্রার মাইক ধরে ধরে অভিনয় করতে হয় মানে রিহার্সালের সময় বলে দেওয়া হয় আমার একটা এত বড় ডায়লগ থাকলে প্রথমটা এই ফার্স্ট মাইকে বলবো তারপর ওখানে বলবো তারপর ওখানে বলবো এখানে এসে তো সেটা এবার এত এখান থেকে এতটা ওখান থেকে এতটা এই সংলাপটা আমার মাইক অনুযায়ী ঘুরে 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 হবে কারণ সবাইকে দেখাতে হবে চারদিকে লোক বসে আছে এইটা একটা ব্যাপার থাকে এবং ওই মাইকটা এসে গেছে বলে আর এখন চিৎকা চেঁচামেচি করতে হয় না কিন্তু যাত্রার যারা আসল শিল্পী তারা আস্তে আস্তে হারিয়ে গেছেন সিনেমার টেলিভিশনের লোকজন যত যাত্রাতে এসেছেন দেখা গেছে যাত্রার যে মূল জায়গাটা কিছু শিল্পী ছিলেন যারা যাত্রারই শিল্পী যাত্রারই অভিনেতা তারা নেইয়া একদম হারিয়ে গেছে এবং আস্তে আস্তে যাত্রাটাও হারিয়ে গেছে যাত্রা প্রায় বিলুপ্ত একটা শিল্প এখন কত কিছু এসে আধুনিক জিনিস এসে মিশেছে মানে খুব শেষ আমি বলবো একটা কথা যে একেবারে অনেকদিন আগে আমি একটা যাত্রা দেখেছিলাম আমাদের ডাক বাংলো মাঠে আমার দেখে মনে হচ্ছিল যে আমি বাংলা ছবি দেখছি মানে আপনি বলছিলেন না যে প্রত্যেকটা মাধ্যম একটু আলাদা হতে হবে যাত্রাটা কেমন কীরকম একটা বাংলা ছবিরই রূপান্তর মনে হচ্ছিলো অদ্ভুত নাচ অদ্ভুত একটা মেলানো মেশানো গান যেরকম ভাষার ক্ষেত্রেও হচ্ছে সত্যিই আপনি ঠিক বলেছেন যে ওটা হারিয়ে যাচ্ছে এবার একটু ছায়া ছবির কথা শুনি আপনি তো বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছেন সেগুলো একটু শুনি আমি মানে ছায়াছবিতে অভিনয় করার আগে একটি বেসরকারি চ্যানেলে একটা কৌতুক অনুষ্ঠান করেছিলাম সেটা স্ট্যান্ড আপ কমেডি ছিল এককভাবে হাস্য কৌতুকের কথা আসবো হ্যাঁ ছায়াছবি পরে ঠিক তারপরে অন্য আরেকটি চ্যানেলে সেখানে একটা স্কিট হতো দুজন মিলে পারফর্ম করতো তো সেখানে একটা অভিনয়ের জায়গা ছিল তো সেইটাতে অন্যতম বিচারক ছিলেন কৌশিক গাঙ্গুলি তো উনি ওখান থেকে ওনার মনে হয়েছিল তার একটি ছবিতে আমাকে হয়তো প্রয়োজন হতে পারে উনি দেখেছিলেন ছবিটার নাম ছিল জ্যাক সেটা প্রথম এবার তারপরে রাজা সেন তার তিনটি ছবিতে পরপর ডাকেন এবং এইভাবেই পরপর নীতিশ রায় অনিকেত চট্টোপাধ্যায় এদের ছবিতে কাজ করেছি প্রায় বারো তেরোটা ছবি কাজ করা হয়ে গেছে এবং এই যে শেখাটা এটা তো আমার কোনো স্কুলিং ছিল না কিচ্ছু ছিল না জানতামই না কোনটা কাকে বলে কিন্তু জিজ্ঞেস তো করতে পারছি না তো জিজ্ঞেস করতে পারছি না ওই ওখানে কাজ করতে করতে শিখে গেছি ব্যাপারটা চেষ্টা করেছি শিখে গেছি পুরো বলছি না কিন্তু মানে জ্যাকপট করতে গিয়ে আমি যে ভুলগুলো করেছি সেটা হয়তো তারপর মৌ মনে কাজ করতে গিয়ে সেই আর করিনি কারণ ওই শিক্ষাটা তখন আমার হয়ে গেছে হ্যাঁ যে আমি একটা ছোট উদাহরণ দিই যে আমাকে বলা হলো যে ধরুন আমার চরিত্রটা যে আপনি বসে আছেন আমাকে বলা হয়েছে যে আপনি গিয়ে ওনার হাতে খাতাটা দেবেন যে বলবেন যে এইটা আপনাকে দিতে বলেছে আমাকে দিয়েছে আমি সোজা গিয়ে আপনাকে গিয়ে বললাম যে এটা আপনাকে দিতে বলেছে ওখান থেকে আমাকে বলা হলো যে আপনি যখন টিভিতে কাজ করতেন তখন আপনাকে কে দেখত আমি বললাম দর্শক দেখতো দর্শক অনেক পরে দেখতো তার আগে কে দেখতো আমার তো আমার কী মনে হয় ক্যামেরা দেখতো না তাহলে আপনি দেখেছেন ক্যামেরাটা কোনখানে আছে আপনি গিয়ে তো ওনাকে গার্ড করে দাঁড়িয়ে গেলেন আপনি ক্যামেরার দিকে তাকাবেন না কিন্তু আপনাকে তো দেখতে হবে ক্যামেরা আপনাকে কোন জায়গা থেকে দেখছে এইরকম ছোট ছোট শিক্ষাগুলো কাজ কাজ করতে করতে আর কি এই যে বারো তেরোটা এই চরিত্র করে আমি খুব হয়েছি হ্যাঁ সে তো আছেই একটি চরিত্র ছিল খুব ইন্টারেস্টিং চরিত্রটা ছবিটার নাম হচ্ছে আলেয়া আচ্ছা সেই আলেয়া ছবিতে আমার চরিত্রটা ছিল পুলিশের ইনফর্মার এবং স্বাভাবিক এটা একটা অন্য অন্য জগতের তো ওই চরিত্রটা আমার খুব ভালো লেগেছিল তাছাড়া অন্য অন্যান্য ছবিগুলোতেও বিভিন্ন ধরনের একটু অন্য ধরনের চরিত্রগুলো আসে তো যেমন কোনো পুরোহিত হ্যাঁ বা একজন এমন একজন একটা ছবিতে কাজ করেছি জানলা দিয়ে বউ নামটাই খুব ইন্টারেস্ট হ্যাঁ তাতে আমি পুরোহিত বিয়ে দিচ্ছি কিন্তু আমি কানে একদম শুনতে পাই না মানে কালা পুরোহিত এই কালা পুরোহিতকে নিয়ে একটি গল্প এই ধরনের এই এই প্রায় সব চরিত্রই আমার পছন্দের তবে তার মধ্যে ওই ইনফরমারের চরিত্রটি করতে খুব ভালো লেগেছিলো হাস্য কৌতুকের কথায় আসি যে আপনার চরিত্রগুলো আমাদের কিছু কিছু জানা মাতাল মার্ডি ঘনাদা 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 হ্যাঁ এদেরকে কিভাবে আপনি তৈরি করলেন এদেরকে বলতে যে যখন ওই কমেডি শোটা হতো আমি টুতে ছিলাম ওয়ানে যখন ওটা হতো তখন দেখছিলাম সবাই আসতো আর একটা করে গল্প বলতো ছোট ছোটো গল্প বলতো তো আমার মনে হয়েছিল আমি যদি দুটো বা একটা চরিত্র লঞ্চ করি এবং তার গলাটা যদি একটু অন্যরকম করে দিই তাহলে পরে কী হবে আমাকে আর গল্প বলতে হবে না যে উনি বললেন তিনি বললেন এটা না বলে তার গলাটা করে দিলেই দর্শক শ্রোতা বুঝতে পারবেন যে এবার ওই লোকটি বলছে আমি তো কথক যেমন ধরুন যে আমাদের খনাদা ক্ষণাদার কথা বলেন বলেই বলছি যে আমাদের খনাদা খুব রসিক মানুষ কিন্তু আমার খনাদা স্ত্রী মানে আমাদের বৌদি তিনিও কম রসিকা নন তাই কিন্তু দুপুরবেলা খনাদা অফিসে গেছেন বৌদি খাওয়া দাওয়া করে সবে দিবানিদ্রা দেওয়ার আয়োজন করছেন এমন সময় বাইরে একটা ফেরিওয়ালার গলার আওয়াজ পাওয়া গেল ঘরে ভাঙা চোরা ফুটো লজ্ঝরে পুরোনো মাল থাকলে বলবেন গো বৌদি বললেন অফিস থেকে এখনও ফেরে নাই তুমি বিকেলে এসো এই যে ব্যাপারটা এখানে ওই গলাটা পাল্টে দিলে পরেই একটা নাটকীয়তাও আসছে আর এদের বুঝতেও সুবিধা হচ্ছে আমাকে আর গল্প বলতে হচ্ছে না তো সেইটা ক্ষেত্রে করতে গিয়ে আমি প্রথম খনাদাকে আনি এবং তারপরে দেখা যায় যে কিছু কিছু গল্প যেটা একদম লোয়ার ক্লাসের কথা যেটা খনাদার গলায় যাবে না কারণ ক্ষণাদাকে আমি দেখিয়েছি একজন টিচার খণাদার গলায় যাবে না তাহলে ওটা কি করা যায় তার জন্য আরেকটা চরিত্র দরকার হয়ে পড়ল যেটা মাতাল মাড্ডি যা একদম লোয়ার ক্লাসের কথা বলার জন্য মাতাল মাড্ডি আর মিডিল ক্লাসের কথা বলার জন্য খনাদা কিভাবে বলে মাতাল খুব মানে এরা কিন্তু বলা যেতে পারে। এক ধরনের দার্শনিকরা ওদের কথাবার্তার মধ্যেই অদ্ভুত ব্যাপার আছে যেমন মাতালকে একদিন জিজ্ঞেস করলাম যে কিরে মাতাল কিরকম আছিস নানা রকম আছি রে কখনো ভালো কখনো মন্দ এই যে কিরকম আছি জিজ্ঞেস করেছি সত্যি তো আমরা নানা রকম থাকি সবাই তো ভালো থাকি বা খারাপ থাকি সবসময় তা তো নয় তো সে সঙ্গে সঙ্গে ওটা বলছে যে আমি নানা রকম থাকি রকম কথাটাকে সে নিয়ে নিয়েছে এই যে কৌতুকগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে আমাদের শুধুমাত্র পথে যেতে যেতে কানে এসে যায় সেইগুলোকে জাস্ট তুলে নেওয়া তুলে নিয়ে সেটাকে একটু সাজিয়ে নিলে পরেই হয়ে যায় আপনার কি মনে হয় যে সিনেমা থিয়েটার সিরিয়াল সাহিত্য সব কিছুর থেকে কি এই কমেডি বা হাস্যরস কি একটু কমে যাচ্ছে অনেকটাই নেই সাহিত্যে ধরুন রায় সঞ্জীব চট্টোপাধ্যায় এখনও আছেন কিন্তু সঞ্জীব চট্টোপাধ্যায় আর হাসির গল্প লেখেন না তিনি ধর্ম বিষয়ক লেখালেখি করেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে লেখেন ওনাকে একটা ইন্টারভিউ একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো আগে হাসির গল্প লিখতেন তো হাসির গল্প তো আর নেই বলা চলে তো আপনি একদম ছেড়ে দিলেন কেন সেটা তো উনি বলেছিলেন দেখো আমি ব্যবসাদার আগামী মাছ বিক্রি করতাম এখন ফুল বিক্রি করি এটা ওনার মতো করে বলেছেন কিন্তু তারাপদ্য রায় মারা যাওয়ার পর এবং সঞ্জিত চট্টোপাধ্যায় লেখা ছেড়ে দেওয়ার পর হাসির গল্প লেখা কেউ নেই এবং সেই অর্থে একটা সময় আমাদের ছিল ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ জহর রায় এদের কৌতুক নকশা বেরোতো পুজোর সময় দেখলেই কিরকম হাসি পেত হ্যাঁ কিন্তু সেগুলো নেই সেই অর্থে হাসির ব্যাপারটা কিন্তু সত্যিই বিলুপ্ত প্রায় বিলুপ্ত চেষ্টা চলছে অনেকেই চেষ্টা করছেন এখন রয়েছেন যারা চেষ্টা করছেন এবং সবথেকে বড়ো ব্যাপার হাসির ছবি হচ্ছে না একসময় কিন্তু হাসির ছবি হতো ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায়কে নায়ক করে ছবি হয়েছে এরকম ঝুঁকি আর কেউ নিচ্ছে না এখন এটা একটা কারণ হতে পারে স্কুল শিক্ষক হিসেবে আপনার ভূমিকা এই এতগুলো কাজের পাশাপাশি পড়ানো তো আছে সেটা কি এই কাজগুলোর সঙ্গে কোথাও একটু জুড়ে যায় মানে ওখানে কি তার কোনো প্রভাব পড়ে পড়াতে গিয়ে অভিনয়ের প্রভাব পড়ে না এমন কোনো জায়গা নেই হ্যাঁ বিশেষত আমি যে যখন বাংলা পড়াই আমার তো একটা সুযোগ থাকেই বাংলা পড়া থেকে আমি যদি কর্ণকুন্তি সংবাদ পড়াই আমার তো অভিনয় করার স্কোপ রয়েছে আমি তো সেটা অভিনয় করেই বলতে পারছি এবং অভিনয় খুব তাড়াতাড়ি কমিউনিকেট করে মানুষের সঙ্গে তো ছাত্রছাত্রীদের তো আরও বেশি করে ঠিক খুব স্বাভাবিকভাবেই যারা যদি দেখে সেখানে কর্ণের কথা কুন্তির কথা যদি অভিনয়ের মতো করে বলা হয় তাদের ভালো লাগে একটা গল্প বলতে গিয়েও সেখানে অভিনয় ঢোকে গল্পের যে সংলাপটা আসছে যে কথাটা আসছে সেই কথাটা অভিনয়ের মতো করে যদি বলি তাদের আরও ভালো লাগবে এই এই সুযোগটা আমি বাংলা পড়াই বলেই এই সুযোগটা পাই অভিনয়টাকে সেখানে কাজে লাগানোর এবং সেটা অবশ্যই লাগে একটা খুব কঠিন সময় আমাদের সকলের জন্য যাচ্ছে গত ধরে আমরা প্রত্যক্ষ করছি বিশেষ করে শিল্পীদের মধ্যে একটা খুব অভাববোধ বোধ হাহাকার সবই লক্ষণীয় আমি লক্ষ্য করলাম যে আপনি খুব ইন্টারেস্টিং কয়েকটা কাজ করছেন তার মধ্যেও নেপথ্যে স্টার তিনি গীতিকার তারপর গানের জীবন ও জীবনের গান এগুলো ধারাবাহিক পর্বে আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন এটা সম্পর্কে একটু শুনি হ্যাঁ এটা মানে আমি গানের ব্যাপারে কাজ করতে চেয়েছিলাম কিন্তু আমি তো গান গাইতে পারি না হ্যাঁ তো গান তো লেখেন গান লিখি কিন্তু গাইতে পারি না তাহলে পরে কি করা যায় তো সেই জায়গা থেকে ভেবে আমার সঙ্গে যিনি কাজ করেন কাকলি দাস সেটা নিয়ে প্রথম ভেবেছিলাম যে শুরু করব একটা যে গানের জীবন জীবনের গান অর্থাৎ যিনি গাইছেন গানটা গিয়েছেন তার জীবন কথা আমি বলবো এবং তার একটি গান তিনি গাইবেন সেটি বাহান্নটি হয়ে ওটা বন্ধ হয়েছে মানে পুরো এক বছর বাহান্ন সপ্তাহ পার করার পর আমরা শুরু করেছি নেপথ্যে স্টার তিনি গীতিকার যারা গান লেখেন সত্যি তারা তারা একদম নেপথ্যের এবং তাদের কথা কেউ জানেন না এমন বহু গান আছে যে গানগুলো গানটা সবাই জানেন যে এই গানটা কিন্তু গানটা কে লিখেছেন তখন অসুবিধা হয়ে যায় যে কে লিখেছেন এবং তার জীবন তো দূরের কথা কেউ তাদের কথা জানেই না তো সেইটা এখন চলছে যে ওই গীতিকারদের জীবনের কথা বলবো এবং তার লেখা একটি গান রাখলি দাস গাইবেন এইভাবে এটা চলছে এখন এটাও বাহান্নটা করব ইচ্ছা আছে আর কি কি করার ইচ্ছে অনেক কিছু আছে দু একটা হ্যাঁ ইচ্ছে তো প্রচুর ইচ্ছে অনেক আছে নাটক আরো আরো নাটক লিখবো এরকম ইচ্ছে আর আর একটা ইচ্ছে ইচ্ছের কথা বলতে তো কোনো ক্ষতি নেই এটা ইচ্ছে যে একটা ছবি নিজে তৈরি করব এরকম একটা স্বপ্ন এটা স্বপ্ন ইচ্ছে নয় এটা স্বপ্ন জানি না কখনো এটা সম্ভব হবে কিনা না কেন ওটা তো অত সহজ ব্যাপার নয় খুবই কঠিন অনেক কিছু ব্যাপার জুড়ে থাকে তার সঙ্গে তো সেই একটা ইচ্ছে আমার অবশ্যই আছে আর একটা যেটা সেটা আমি অনেক দিনের ইচ্ছে ছিল সেটা সম্পূর্ণ করে ফেলেছি এই লকডাউনের মধ্যেই হয়েছে আমার প্রথম উপন্যাসটা লিখে শেষ করেছি সেটি এখন ছাপাখানায় খুব শিগগির উপন্যাসটি আসছে ওটার নাম নির্বাক বন্ধি তো উপন্যাসটার ইচ্ছা ছিল ওইটা বাকি ছিল তো সেটাও হয়েছে এভাবে ইচ্ছে অনন্ত এটা চলছে আপনি ছন্দ নিয়ে থাকেন কিন্তু চলার পথে না অনেক সময় জীবনের ছন্দটা মাঝে মধ্যে হারিয়ে যায় কিভাবে সেটাকে নেন বা কিভাবে ব্যক্ত করবেন আপনি আমার তো আমার কেন অনেকের কাছেই এটা একটা মন্ত্র আছে যেটা আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে সেই মন্ত্রটা রবীন্দ্রনাথের যে নিজেরে আজ কহজে ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের লও সহজে তাহলে অনেক কিছু সহজ হয়ে যায় যে যা কিছু ঘটছে এই পৃথিবীতে সবই লৌকিক এবং আমি একবারই জন্মেছি দ্বিতীয়বার জন্মাব না সুতরাং আমি যেমন এই পৃথিবীতে দুঃখও পাবো আমি আনন্দও পাবো দুটোই আমার কাছে অভিজ্ঞতা দুঃখ পেলে ভাবতে হবে যে আর ইচ্ছাবাস এরকম একটা দুঃখ পেলাম এটা না হলে তো আমি জানতে পারতাম না যেরকম হতে পারে এই মানসিকতা নিয়ে চললে পারে দুঃখ আনন্দ সব কিছুই সমান শুধু কাজটা করে যেতে হবে এইটুকু আমি ভাবি শেষ করতে ইচ্ছে করছে না অতনু বর্মনের সঙ্গে আমাদের আরও অনেক কথা বলার ছিল কিন্তু ওই কোথাও গিয়ে তো আমাদের থামতে হয় শেষ করব। বর্মনের একটি কবিতা দিয়ে ঠিক আছে তাহলে একটি নতুন কবিতা বলি আমার ওটাও শোনার ইচ্ছে ছিল ফুনে নয় মুনে আচ্ছা ওটাই বলি তাহলে কি সুন্দর ফেসবুকের কথা নয় মুনে এই কবিতাটাতে একজন বৃদ্ধ তার নাতিকে বলছে এখন যে সোশ্যাল মিডিয়া নিয়ে যেগুলো চলছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব ব্যাপার নিয়ে সে তার ভাবনার কথা বলছে জিয়ে তো ভিজে গেঁচে আগুন জ্বলে না জি আমাকে উস্কইত সিজি সিজি আমার মা দিপিং দিপিং জ্বলতো মাটো ধুঁকা দিনছে সি জিয়ে সালাই তো ভিজে গেঁছে এখন করি কি পাশুরে যেছি সিদিন গোলা বিকুলি করে মুন অশুনা ভাই লাতি আমার খানিকটু কুসুন, সুনারু সব টাইম নাই খো জানি রে তুদের সুখ সব লিয়াছে সব খেয়েছে তুদেরও ফেসবুক বাপ মরিয়াছে মা মরিয়াছে কাঁদার টাইম নাই এগুতে সিটো ফেসবুকে ঠিক পোস্টও করা চায় দেখা হইলে রাস্তাঘাটে কথা বলে না লুকে ঘরকে এসে মেসেজ দিচ্ছে আজ লম তোকে বারে তুদের সভ্য জীবন নাইকো কোনো চাপ গোদের ওপর বিষ ফোরাটো তুদের হোয়াটসঅ্যাপ গান দিচ্ছে কেউ শোনার লেগে ভাবছ তা কেউ শুনে যার যাকে মন পাঠিন দিছে বসে ঘরের কোণে লিজের বলে নাই কো কুছুই সবাই জেনে যাবে সকাল দুপুর ইতের বেলায় কে একই মেয়েকে খাবে ক্যার কোথাকে ঘুরতে যাবে ক্যার লেগেছে বিয়ে পান্তা ভাতে লপর চপর কে আমা খাইলে ঘিয়ে সব না লিখে শান্তি তো নাই সবই বলা চায় দেখতে যাকে পারে না তাকে গাল দিচ্ছে আন খায় থাকছি না কো ঘরে লিখে আসছে যারা ঘুরে এসে দেখছে স্টেটাস দেখে সব নিয়েছে চুরে তা বাদে যি কত কেচ্ছা কত ঝঞ্ঝাট হইল বুড়ি দিদিমাও লিখছে ওর বয়স মুটে ষোলো ভালো থেকো নতুন মানুষ থেকো চরম সুখে আয়ুষমতি হইয়ো হইয় জি যার ফেসবুকে আমারও একটা ফোন রইছে কথা বলার লেগে সালো কোম্পানিতে রইতে খুঁচোই দেখে রই চিকিনা না জেগে স্মার্ট আমি লই বাবারা কেবলা আমার ফোন ফেসবুকে লয় ছামুতে বসে একটা কথা শুন সম্পর্ক বুকেই থাকে দরদ থাকে মুনে একা একাই ফদুরে যেছি কেউ কি কথা শুনে অ দাদু ভাই খানিকটুকু রেখে কেনে তোর ফোন দেখবি আবার যাবার আগে শেষ কথাটা শুন। ফোনের বাইরে জগৎ আছে টুকচি তাকিন দেখিস ফোনে আমায় রেখিস না ভাই পাইলে মুনে রেখিস